إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبد الله ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. ثم أما بعد، أيها المسلمون، أوصيكم ونفسي بتقوى الله عز وجل، فإن التقوى وصية الله للأولين والآخرين ولجميع الأنبياء والمرسلين ولجميع المؤمنين. فاتقوا الله يا عباد الله، اتقوا الله في أنفسكم، اتقوا الله في أولادكم وأزواجكم وإخوانكم وعشيرتكم، اتقوا الله في علنكم وسركم. نسأل الله سبحانه وتعالى أن يتقبل منا صالح أعمالنا وأن يجعلنا من عباده المتقين، إنه ولي ذلك والقادر عليه. أيها المسلمون، أمر الله سبحانه وتعالى شكري آدائي كورتشي تيني أكير بوراك وطنتو فضيلت پورنو دين أيام ابنغو پلوكو قلو دي آما در كي شجو كوري دي چن جانو تار نوي كورتو پرابتو باندا أمرا ہوتے باري، جانو أمرا بھالو مؤمن بھالو مسلم أمرا ہوتے باري، جانو أمرا এই দুনিয়ার জীবনটাকে সুন্দরভাবে একজন সৎ মানুষ হিসেবে সাজাতে পারি। ঠিক তেমনি আখিরাতে আল্লাহর কাছে নাজাতের ব্যবস্থাও করতে পারি। আমরা জানি আমরা এখন হারাম মাসে অবস্থান করছি, হজের মাসগুলোর মধ্যে আমরা অবস্থান করছি, এবং আমাদের সামনে অনাগত যে দিনগুলো রয়েছে তার মধ্যে আশরু أيام ذي الحجة أطبع الأشهر الأول من أيام ذي الحجة ذي الحج ماشر برثم دور دين أتنتو غروتو پرنو فضلت پرنو ابو مرجدة پرنو دين جگلو كي پريو رسول صلى الله عليه وسلم أفضل أيام الدنيا دنيا سرشتو دين هي شابتين وبهيتو كورتن أمراج كير شنخيبتو آلو چونائي خود بائي أمراج چشتا كوربو যে এই দিনগুলোর ফজিলতটা কি এবং এই দিনগুলোতে যারা এবছর হজে গেলেন তারা কিভাবে উপকৃত হবেন এই দিনগুলোকে কাজে লাগিয়ে, কিংবা আমরা যারা হজে যাইনি হজে যাচ্ছি না তারা কিভাবে এই দিনগুলো থেকে এই দিনগুলোর মর্যাদাপূর্ণ সুযোগগুলো থেকে আমরা উপকৃত হব সেটি আপনাদের সামনে আমি তুলে ধরব। খুবই সংক্ষেপে প্রথমে এই দিনগুলোর কিছু ফজিলত তুলে ধরছি, কারণ এই দিনগুলোর আমল এবং সেগুলো থেকে উপকৃত হওয়ার যদি আমরা প্রক্রিয়াটা জানতে চাই তাহলে দিনগুলো যে ফজিলতপূর্ণ সেটিও আমাদের জানা দরকার এবং সে ব্যাপারে আমাদের কনভিন্সড হওয়া দরকার। জিলহজ মাসের প্রথম দশ দিনের ফজিলতটা প্রমাণিত হয় যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দশ দিনের কথা উল্লেখ করে কসম করেন, সেটি সূরা আল ফজর শুরুতেই আল্লাহ সুবহান তাআলা বলেছেন ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, ফজরের শপথ
এবং 10 রাত্রি শপথ 10 রাত্রি বলতে এখানে মুফাসসিরিন কেরাম বলেন জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা বোঝানো হয়েছে সুতরাং বোঝা গেল যে এই 10 দিন অতিব গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ এবং সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনের শপথ করলেন দ্বিতীয় যে বিষয়টি সেটি এই 10 দিনের ব্যাপারে কোরআনে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে সূরা আল হাজ্জের মধ্যে সূরা আল হাজ্জের 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামি মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম এবং যেন তারা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করে কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে গবাদি পশু থেকে রিজিক দিয়েছেন তাহলে মুফাসসিরিনে কেরাম বলেন এখানে আইয়ামু মা'লুমাত বলতে বোঝানো হয়েছে আল আইয়াম আল আশর জিলহজ মাসের প্রথম 10 দিন আর আইয়ামুত তাশরিক বোঝানো হয়েছে আইয়ামু মা'দুদাত বলে কোরআনে দুটোই বলা হয়েছে আইয়ামু মা'দুদাত আইয়ামু মা'লুমাত সুতরাং এখানে এই 10 দিনে আল্লাহকে স্মরণ করার কথা বলা হয়েছে আর আমরা জানি স্মরণ করা মানে বসে বসে শুধু আল্লাহর নাম জপা নয় বরং দিনের সব কাজেই আল্লাহর স্মরণ করা হয় দিনের যত বেশি গুরুত্বপূর্ণ কাজ আপনি করলেন ততই আল্লাহকে গুরুত্বের সাথে আপনি স্মরণ করলেন যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ দেকেরটা কি আসসালাওয়াতুল মাফরুদা ফরজ সালাহ কেউ যদি মনে করে যে সে বুঝলো যে এটা আল্লাহ আল্লাহ দেকের এবং সে ফরজ সালাত বাদ দিয়ে যদি সে আল্লাহু আকবর আল্লাহ দেকের শুধু আল্লাহ আল্লাহ দেকের করে তাহলে কি হবে হবে না তাহলে বোঝা গেল সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলটাই দেকিরের লিস্টের এক নম্বরে থাকবে এবং সেভাবে আমাদের লিস্টটা করতে হবে অতএব এই আফদল দিনগুলোতে আল্লাহর দিকির আমরা কিভাবে করব আল্লাহ যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন যে সুযোগ আমাদেরকে দিয়েছেন সেই জন্যে সেটা আমরা একটু পরে আলোচনা করছি তৃতীয় যে বিষয়টা এই দিনগুলোর ফজিলত প্রমাণ করছে সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনগুলোর আফদালিয়াত এবং এই দিনগুলোর মর্যাদা সম্পর্কে তিনি সাক্ষ্য দিয়েছেন দুটো হাদিস এখানে উল্লেখ করছে একটি ইমাম বাজ্জার ইবনু হিব্বান বর্ণনা করেছেন এবং শেখ আলবানী সহিহ বলেছেন সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাক্ষ্য দিয়েছেন যে এগুলো হচ্ছে আফদালুল আইয়াম এই দিনগুলো হলো আফদালুল আইয়াম ফাদলু আইয়ামি দুনিয়া আইয়ামুল আশর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এগুলো হচ্ছে আফদালুল আইয়ামি দুনিয়া দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দিন তখন তাকে জিজ্ঞেস করা হলো ওয়ালা মিথলুহুন্না ফি সাবিলিল্লাহ যে তাহলে এই দিনগুলোর সমান দিন কি সেই দিনগুলো হতে পারে মানুষ যখন আল্লাহর পথে জিহাদে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়ালা মিথলুহুন্না ফি সাবিলিল্লাহ না যারা আল্লাহর পথে যুদ্ধের জন্য যাত্রা করে তাদের দিনগুলো এই দিনের সমান নয় এরপর বললেন ইল্লা রাজুলুন আফারা ওয়াজহু বিতুরাব তবে ওই ব্যক্তির কথা আলাদা যে মাটি দিয়ে তার মুখটা ঢেকে ফেলে অর্থাৎ এখানে শহীদ হওয়ার কথা বলা হয়েছে যেটি আরেকটি হাদিস থেকে বোঝা যায় ইমাম বুখারী সে হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলছেন মা মিন আইয়ামিন আল-আমালু সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাদিহিল আইয়াম ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খরাজ বিনফসিহি ওয়া মালিহ থুম্মা লাম ইয়ারজা মিন যালিকা বিশাই বললেন যে এই দিনগুলোর চাইতে এমন কোনো উত্তম দিন নেই যে দিনগুলোতে আল্লাহর কাছে আমালে সালে সবচেয়ে বেশি প্রিয় তাহলে এই কথা দ্বারা কী বোঝা গেল যে এই দিনগুলোতে যদি কেউ আমালে সালেহ করেন তাহলে সেটাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় অন্য দিনগুলোতে তিনি যা করেন তার চাইতে তার মানে এটা কিন্তু বোঝানো হয়নি সবাই খেয়াল করতে হবে যে তাহলে এই দিনগুলোতে আমি আমল করি অন্য দিনগুলোতে না করি এটা কিন্তু বোঝানো হয়নি এখানে কম্পারিশনটা হয়েছে যে এই দিনগুলোতে অন্য দিনগুলোতে আমল করে আপনি যতটা আল্লাহর কাছে
প্রিয় পাত্র হবেন এই দিনগুলোতে আমল করলে তার চেয়ে বেশি প্রিয় পাত্র হবেন এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদের জন্য ক্রিয়েট করে দিয়েছেন যাতে অল্প আমল করে অনেক বেশি ফজিলত মর্যাদা তাওয়াব রিওয়ার্ড আল্লাহর পক্ষ থেকে অর্জন করা যায় তখন সাহাবা একরাম জিজ্ঞেস করলেন তারা যখন দেখলেন যে এত ফজিলতের আমল এত ফজিলতের দিন এগুলো তখন তারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে কি আল্লাহর পথে কেউ যদি জিহাদে যায় তার চাইতেও এই দিনগুলোতে আমলে সালে কি উত্তম তাহলে কি আল্লাহর পথে জিহাদ সেটা কি এই দিনগুলোর আমলে সালের সমানও নয় প্রশ্নটা এটা তিনি বললেন হ্যাঁ আল্লাহর পথে কেউ যদি জিহাদে বের হয় তাহলে তার সে জিহাদটা এই দিনগুলোতে আমলে সালেহের সমান না তবে ওই ব্যক্তির কথা আলাদা যে তার জানমাল নিয়ে বের হলো অতঃপর তার থেকে কোনো কিছু নিয়ে আর ফিরল না সেটাকে আল্লাহর রাস্তায় সে ব্যয় করে ফেলল তার জানমালকে সে আল্লাহর রাস্তায় যদি ব্যয় করে ফেলে তাহলে এর মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি সুতরাং এ হাদিস থেকে অনেকগুলো বিষয় আমরা জানলাম শাহাদাতের মর্যাদা সবচেয়ে বেশি সেটা যেমন সত্য তবে এই দিনগুলোকে কাজে লাগানো সেটা সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল এটাও আমরা জানলাম এবং এই কম্পারিশন দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পথে জিহাদ কিংবা যুদ্ধকে খাটো করেননি বরং এই দিনগুলোর শ্রেষ্ঠত্বকে তিনি তুলে ধরেছেন কারণ মানুষকে তো বোঝানো যায় না আপনি দেখেন বাসায় যান দিনগুলোর ফজিলত বর্ণনা করেন কয়জন কাজে লাগায় দেখেন তাই না আর এই জন্যই আল্লাহ সুবহান তাআলার পক্ষ থেকে এই পুরস্কারের ঘোষণা এই দিনগুলোতে যারা ভালো আমল করবে সেটা আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়ার সবচেয়ে মোক্ষম সুযোগ অতএব আমাদের উচিত সেই সুযোগটা গ্রহণ করা এই দিনগুলোর ফজিলত আরও প্রকটিত হয় যখন আমরা আবিষ্কার করি যে দিনগুলোর মধ্যে একটা অত্যন্ত শ্রেষ্ঠতম দিন রয়েছে সেটা কি ইয়াউম আরাফা ইয়াউম আরাফা প্রজ্জ্বল একটি দিন বরকতপূর্ণ একটি দিন যেদিন হাজিরা আল্লাহর কাছে ধর্ণা দেয় আল্লাহ যেদিন তার পৃথিবীর বান্দাদেরকে নিয়ে তার ফেরেশতাদের কাছে মালাইকাদের কাছে তিনি গৌরববোধ করেন জিজ্ঞেস করেন এরা কেন এসেছে আল্লাহু আকবার ফলে ইয়াউম আরাফা তার ফজিলত অন্যভাবে আমাদের কাছে প্রকটিত এবং এই জন্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাজ্জু আরাফা আল হাজ্জু আরাফা আরাফায় অবস্থান হচ্ছে হজের প্রধানতম কাজ দশ দিনের নবম দিন হচ্ছে ইয়াউম আরাফা এদিনের আরেকটি ফজিলত হচ্ছে এর দশম দিনটা হলো ইয়াউমুন নাহার ইয়াউমুল হাজ্জিল আকবর দশমতম দিন হলো কুরবানির দিন যেটাকে হজের বড় দিন বলা হয়েছে আমাদের অনেকে অপেক্ষায় থাকে কবে আরাফার দিন শুক্রবার হবে সেটা হলো হজের বড় দিন কিন্তু সেটা তো আসলে কেউ বলেনি হজের বড় দিন কোন দিন ইয়াউমুন নাহার ইয়াউম আন-নাহার কুরবানির দিন এবং এটাকে আফদালু আইয়ামিদ দুনিয়া বলা হয়েছে এই দশ দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন হলো কোন দিন কোরবানির দিন এই দিন হাজিরা পাঁচটা কাজ করে থাকেন আমরা হাজিদের প্রসঙ্গে একটু পরে আসি তাহলে এই দশ দিনের মধ্যে একটা দিন পাচ্ছি আমরা কোরবানির দিন যেদিন হাজিরাও কোরবানি করে তাদের হাদিগুলো কোরবানি করে আর যারা নন হাজি তারা তাদের উধাইয়াগুলো কোরবানি করে এছাড়াও এই দিনগুলোতে যেহেতু আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে শ্রেষ্ঠত্বের ঘোষণা এসেছে অতএব মানুষ নানা প্রকার ইবাদত এই দিনগুলোতে করে এই দিনগুলো অনেক ইবাদতের সমাবেশে পরিপুষ্ট সেটা হাজিদের পক্ষ থেকে হোক অথবা যারা হাজি নন তাদের পক্ষ থেকে হোক প্রত্যেকেই এই দিনগুলোতে অনেক ভালো ভালো ইবাদত করার চেষ্টা করে থাকে তো আমরা তো জানলাম যে এই দিনগুলোতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার যে হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে যে এই দিনগুলোতে আমল করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তম আমল তাহলে কি সে আমল হতে পারে যেগুলো আল্লাহর কাছে প্রিয়তম এবং আমরা তার প্রিয়তম বান্দা হওয়ার জন্য করতে পারি
একজন মুসলিমের সর্বপ্রথম ভাবা উচিত যে কিভাবে সে পাপমুক্ত হবে এজন্য হজের প্রোগ্রামেও দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার পাপমুক্ত হওয়ার জন্যই প্রোগ্রামটাকে যেন সাজিয়েছেন হজের বিভিন্ন প্রোগ্রামে পাপমুক্ত হওয়ার কথা বলা হয়েছে উমরার মধ্যে পাপমুক্ত হওয়ার কথা বলা হয়েছে এক উমরা থেকে আরেক উমরা মাঝখানের পাপগুলোকে মিটিয়ে দেয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হজ্জা ফালাম ইয়ারফুত ওয়ালাম ইয়াফসুক রাজা কা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু যে ব্যক্তি হজ করলো এবং হজের মধ্যে কোনো অশ্লীল কথা কাজে লিপ্ত হলো না পাপাচারি কিংবা ফিস্ক ফুজুরির মধ্যে লিপ্ত হলো না সে এমনভাবে ফিরে আসলো যেন তার মাতাকে সদ্য প্রসূত প্রসব করেছে এতটা নিষ্পাপ হয়ে সে ফিরে আসতে পারে আমরা তাহলে এই দিনগুলোতে হাজি এবং যারা হজে যাবেন না তারা সবাই মিলে কমন কোন কাজগুলো করবেন সেটা একটু তুলে ধরি হজের প্রস্তুতির ক্ষেত্রে এটা বলা হয়েছে পরামর্শ দেওয়া হয়েছে যারা হজে যাবেন তারাও তওবা করে যাবেন যে কোনো একটা কাজ শুরু করবেন যদি আমরা এটা এনশিওর করতে পারি যে আমি নিষ্পাপ তাহলে আপনার কাজের মর্যাদা বেড়ে যাবে একজন পাপী মানুষ একটা ইবাদত করল এবং পাপ থেকে সে মুক্ত হলো না আর আরেকজন যিনি পাপ থেকে মুক্ত মানুষ ইবাদতটা শুরু করলেন সবাইকে সমান পাপ থেকে মুক্ত হওয়া এটা বিশেষ একটা ভূষণ এটা মুসলিমের একটা অতিরিক্ত যোগ্যতা এবং অতিরিক্ত প্রিভিলেজ এই ব্যক্তি আল্লাহর কাছে অবশ্যই অন্য যে কোনো পাপী ব্যক্তির চাইতে বেশি সুযোগ সুবিধা পাবে না এটা একটা মূলনীতি যদি এই মূলনীতিটা এস্টাবলিশ না হয় তাহলে পাপি আর নন পাপির মধ্যে কোনো পার্থক্য থাকবে না সবাই একই রকম জান্নাতুল ফেরদাউসে যাবে যাবে নাকি যাবে না সুতরাং বিচক্ষণ মুসলিম সবসময় চিন্তা করবে কিভাবে পাপমুক্ত হয়ে সে তার সালাতটা আদায় করতে পারে কিভাবে পাপমুক্ত হয়ে সে তার সিয়ামটা রাখতে পারে কিভাবে সে যেদিন কোরবানি করবে ঈদের দিন ঈদুল আধার দিন কিভাবে পাপমুক্ত অবস্থায় সে কোরবানি করতে পারে সে যখন উমরায় যাবে হজে যাবে কিভাবে সে পাপমুক্ত হতে পারে এটা ভাবার অবকাশ নেই যেহেতু ফেরার সময় পাপমুক্ত হয়ে আসার কথা বলা হয়েছে অতএব আমি যদি ভাবি যে তাহলে পুরো হজের মধ্যে একটু ভালো করে পাপ করে নেই ফেরার সময় পাপমুক্ত হব না এটা আসলে ভুল ধারণা এটা কেউ ধারণা করে না আমরা জানি তারপরেও এই চিন্তার কোনো অবকাশ নেই কারণ যেভাবে ডিজাইন করা হয়েছে হজের প্রোগ্রামটাকে শুরু থেকেই তওবা করার পরামর্শ দেওয়া হয়েছে ফলে তওবা এবং পরবর্তী কার্যক্রমের মধ্য দিয়েই তো আমাদেরকে নিষ্পাপ হতে হবে নিষ্পাপ তো হঠাৎ করে হওয়া যায় না ফেরার সময় আপনি হঠাৎ করে নিষ্পাপ হয়ে যাবেন এটা হবে না এই প্রক্রিয়া একদম শুরু থেকেই চালু করতে হবে ফলে যারা এই প্রথম দশ দিনের থেকে সবচেয়ে বেশি উপকৃত হতে চান তিনি হজেই যান অথবা দেশে অবস্থান করেন তাদের প্রথম কাজটা হবে আত তাওবা আস-সাদিকা আত তাওবা আন-নাসুহ যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নির্দেশ দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তোমরা একনিষ্ঠ তওবা করো সিনসিয়ার তওবা করো যে তওবার মধ্যে কোনো রিয়া নেই কোনো চালাকি নেই কৌশল নেই যেটা সত্যিকারভাবে অন্তর থেকে উদ্ভূত তওবা অনুতাপের সাথে যেন সারাটা জীবন এই তওবার প্রভাবে আমরা চলতে পারি এমনই একটি সত্যনিষ্ঠ তওবা যেন আমরা করি আমরা যারা দেশে আছি অথবা যারা হজে আছি সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য দ্বিতীয় হচ্ছে আমরা প্রত্যেকেই যেন এই দিনগুলোকে কাজে লাগানোর জন্য একটা প্ল্যান করি প্ল্যান না করলে কিন্তু এটা হবে না গত রমজানে যারা প্ল্যান করেননি কতটুকু কাজ হয়েছে একটু দেখার বিষয় প্ল্যান যখন করবেন তখন আপনার বিশেষ কিছু কাজ থাকা দরকার সেটা আমরা একটু পরে বলছি তাহলে যারা হাজি তারা যদি বলেন আমি তো হজেই আছি অটোমেটিক আমার প্ল্যান লাগবে না ঠিক না তাদেরও প্ল্যান লাগবে কারণ এই দিনগুলোর মধ্যে এমন বিশেষ কিছু সুযোগ আছে সেটা তারাও গ্রহণ করতে পারে তৃতীয় বিষয়টি হচ্ছে পাপ থেকে দূরে থাকা মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো সময় আমাদেরকে দেন
এবং বলে দেন যে এই সময় অনেক ফজিলত সেই সময় ভালো কাজই আমাদের বেশি করা উচিত যদি সেই সময় কেউ পাপ করেন তাহলে পাপটাও ভয়াবহ হবে এটা সময়ের ক্ষেত্রে যেমন প্রযোজ্য স্থানের ক্ষেত্রেও তেমনি প্রযোজ্য যেমন কেউ যদি মক্কায় বসে কোনো পাপ চিন্তা করে তাহলে সূরা হাজ্জের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কঠোর ভাষায় তাকে ধমক দিয়েছেন এবং কঠিন শাস্তির কথা বলেছেন ওয়া মা ইউরিদ ফীহি বিলহাদিন বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ব্যক্তি এই মক্কায় বসে কোনো অপকর্ম পাপ কর্ম করার শুধু অভিলাষ করে ইচ্ছা পোষণ করে করে এটা বলা হয়নি তাহলে আল্লাহ বলেন আমি তাকে কঠিন মর্মন্তুদ শাস্তি আস্বাদন করাব এমনকি কোনো ব্যক্তি যদি এই জন্য ওলামা কেরাম এখান থেকে ইস্তিনতাজ করেছেন যে কোনো ব্যক্তি বাংলাদেশে অথবা দূর দেশে বসে যদি মনে করে যে মক্কায় সে কোনো খারাপ কাজ করবে কোনো পাপ কাজ করবে তখন তার উপরও এই আয়াতটা প্রযোজ্য হবে কেন কারণ হলো মক্কার ফজিলত পৃথিবীতে সবচেয়ে বেশি পৃথিবীতে সবচেয়ে ফজিলতপূর্ণ স্থান এক নম্বরে কোনটা মক্কা মক্কার যে হারামের সীমানা আছে সেটি এবং তারপর হলো মদিনা মসজিদুল হারাম এটি এক নম্বরে তারপরের মসজিদ হলো আল মসজিদ আন-নববী অতএব সবচেয়ে শ্রেষ্ঠ জায়গাগুলোতে ভালো এবং ইবাদতের কাজের যে ফজিলত ঠিক তেমনি পাপ কাজের মানে সেই বহুগুণে শাস্তিও সেখানে দেওয়া হবে কোনো ব্যক্তি যদি মক্কায় চুরি করে আর বাংলাদেশে চুরি করে এটা কি সমান হবে সমান হবে না এবার আসা যাক কমন আমল যেগুলো আমরা আসলে বাড়িয়ে দিতে পারি এই দিনগুলোতে ফরজ সালাহ কিন্তু কমন আমল না এটা এটা সবসময় করতে হবে এর বাইরে নফল সালাহ তাহাজ্জুদ এই দশ দিন প্রত্যেকে প্ল্যান করতে পারেন প্রতি রাতে আপনি তাহাজ্জুদ পড়বেন তারপরে সিয়াম এই দশ দিনের মধ্যে নয় দিন সিয়াম রাখা যাবে হাজিরা আট দিন রাখতে পারবেন কারণ আরাফাত দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে সবার সামনে সিয়াম ভঙ্গ করে দেখিয়েছেন যে হাজিদের জন্য এই দিন সিয়াম রাখাটা সঙ্গত নয় আর কোরবানির দিন সিয়াম রাখাটা কি হারাম আইয়ামুত তাশরিকেও সিয়াম রাখা যাবে না তাহলে দশ দিনের মধ্যে হাজিরা আট দিন সিয়াম রাখতে পারবেন আর নন হাজিরা নয় দিন এর মধ্যে আরাফার সিয়ামটা যারা হজ করবেন না তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক বছর আগের এক বছর পরের পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটিয়ে দেন যদি আমরা আরাফার দিন সিয়াম রাখতে পারি ঝগড়ার কোনো প্রয়োজন নাই এটা কি যেদিন হাজিরা আরাফাতে থাকবেন নাকি নয় তারিখে ওই ঝগড়ায় যাবেন না আপনার কাছে যেটা মনে হয় সেটাই আমল করেন এখানে অবশ্যই হয়তো আমাদের স্কলাররা কেউ এটাকে প্রাধান্য দিয়েছেন কেউ ওটাকে প্রাধান্য দিয়েছেন সৌদি আরবের বড় স্কলাররাও এভাবে তাদের মধ্যে ইখতিলাফ হয়েছে এই ইখতিলাফের কারণে আমল কিন্তু বাতিল হবে না আমাদের কাছে যেই ফিকহি মতটা দলিলের ভিত্তিতে অধিক শক্তিশালী মনে হবে আমরা আরাফার দিন বলি অন্য যে কোনো আমলের ক্ষেত্রে সেটা আমল করতে কোনো অসুবিধা নেই অবশ্য ঈদের ব্যাপারটি আলাদা ঈদের ব্যাপারটা ব্যক্তিগত ইচ্ছা এবং ইজতিহাদের সাথে রিলেটেড না এটা হলো মুসলিমদের জাতীয় এবং সামাজিক আমল অতএব একটা জনপদের সকলকে একদিনে ঈদ করতে হবে তার ব্যক্তিগত অভিমত যাই থাকুক না কেন আমাদের অনেক বড় স্কলাররা একথা বলেছেন মাহমুদ বিন হাসান মিশরের অত্যন্ত মুহাক্কিক একজন বড় আলেম সহিহপন্থী একজন বড় আলেম তিনিও বলেছেন যে তার মত হচ্ছে সারা বিশ্বে একদিনে ঈদ করা কিন্তু তিনি সেটা করেন না কারণ তাদের ওই জনপদে চাঁদ দেখার উপর ভিত্তি করে লোকাল মুনসাইটিংয়ের ভিত্তিতেই করা হয় অতএব তিনি মানে এই জিনিসটা বোঝাতে চেষ্টা করলেন যে এখানে হুকমে শরঈটা হচ্ছে সকলে একসাথে সিয়াম রাখা সকলে একসাথে ঈদ করা যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আসসাওমু ইয়াওমা ইয়াসুমুন নাস ওয়াল ফিত্রু ইয়াওমা ইফতারুন নাস যেদিন সকল মানুষ সিয়াম শুরু করে সবাইকে সিয়াম শুরু করতে হবে এবং যেদিন সকল মানুষ ঈদ করে সকলকে ঈদ করতে হবে এটা মুসলিম জনপদের প্রশাসনিক ঘোষণাও আসে এবং সেটার সাথে অ্যালাইন করেই আমাদেরকে সিদ্ধান্তটা নিতে হবে আচ্ছা তারপরে সাদাকা
এই দিনগুলোর অন্যতম একটা ভালো আমল রমাদানে আমাদের মুসলিম ভাই বোনেরা প্রচুর সাদাকা করেন এই দিনগুলোতেও করতে পারেন কারণ এই দিনগুলো পৃথিবীর শ্রেষ্ঠতম দিন অতএব প্রত্যেককে প্ল্যান করে রাখেন আপনারা আল্লাহর পথে এই দিনগুলোতে দেদারসে দান করবেন মানুষের পাশে দাঁড়াবেন জনকল্যাণ করবেন উম্মার কল্যাণ করবেন এবং দ্বীনের কল্যাণ করবেন ইনশাআল্লাহ আরেকটি কমন ইবাদত হচ্ছে আত তাকবীর ওয়াত তাহমীদ ওয়াত তাহলিল এবং আম্মাতুল যিকর তাকবীর মানে হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলা এটা একটা হলো কমন ভাবে বলা এবং সেটা আল্লাহু আকবারু কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা এভাবে আপনি যে কোনো মাশরু শরীয়ত সিদ্ধ ভাষায় বলবেন মানুষের বানোয়াট বেদাতি পন্থায় যে আজকারগুলো সেগুলো পড়া যাবে না শরীয়ত সিদ্ধ ভাষাটা আমরা এখানে ব্যবহার করব তারপরে হলো তাহমিদ হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আর তাহলিল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে এই বাক্যগুলো উচ্চারণের মধ্য দিয়ে এবং আল্লাহর প্রশংসা করার মধ্য দিয়ে আল্লাহর মহত্ব বর্ণনার মধ্য দিয়ে আল্লাহকে স্মরণ করতে হবে বেশি বেশি এবং সেটাই হলো জিকরুল্লাহ আর এছাড়াও যারা হাজি আছেন তাদের আমলটা তো আসলে আমরা এর আগে হয়তো এই মসজিদে না অন্য কোথাও আমরা বর্ণনা করেছি একজন হাজির মৌলিক আমলগুলো কী তিনি যখন হজ করতে যাবেন আর যারা জেলহজ মাসে যাবেন তারা তো জেলহজ মাসের উমরাও করার সুযোগটা পাবেন উমরা করলেন তারপরে এই কমন ইবাদতগুলো করলেন আর 8 তারিখ এই 10 দিনের মধ্যে 8 তারিখে ইয়াউমুত তারবিয়া তারা মিনা অবস্থান করবেন সেখানে তারা ইহরাম অবস্থায় থাকবেন তালবিয়া পাঠ করবেন এবং পুরুষরা জোরে জোরে তালবিয়া বলবেন এর মধ্য দিয়ে তার ভেতরটা শুদ্ধ হয়ে যাবে যেহেতু তালবিয়াটা হলো তাওহীদের বাণী উচ্চারণ করা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক অত্যন্ত চমৎকার ইমপ্রেসিভ এই তালবিয়ার শব্দমালা মানুষের হৃদয় ছুঁয়ে যায় তার হৃদয়কে পরিশুদ্ধ করে তোলে এবং তাওহীদের আলোকে আলোকিত করে দেয় এই তালবিয়া ফলে একজন হাজির নন হাজিদের চাইতে পরিশুদ্ধ হওয়ার সুযোগ আরও বেশি তৈরি হয় এবং যেখানে লক্ষ লক্ষ জনতাকে তারা দেখে সবাই নেককার বান্দা আল্লাহর কাছে ধর্ণা দেওয়ার জন্য যারা এসেছেন যারা আল্লাহর জন্য নিজেদেরকে উৎসর্গ করছেন তার ইবাদত সেইভাবে পালন করছেন যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পালন করেছিলেন সকলেই হাদিসে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোকে হজটা পালন করেন কারণ সেই হাদিস উল্লেখ করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 10 সালে হজের ঘোষণা দিলেন তখন লক্ষ লক্ষ জনতা হজে আসলেন মদিনা ভরে গেল তারা প্রত্যেকে চান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করতে এবং দেখতে যে তিনি কিভাবে আমল করেন তাহলে অনুরূপ আমল তারা করবেন অতএব আজকেও আমাদের হজের মধ্যে সে আমলটা করতে হবে 9 তারিখে এটা হলো ইয়াউম আরাফা আরাফার সে মহান দিন যেদিন হজের খুতবাটা দেওয়া হয় মুসলিম সেই খুতবায় তাদের অনেক করণীয় খুঁজে পায় সেখানে আকীদার কথা থাকে ইবাদতের কথা থাকে মুআমালাতের কথা থাকে করণীয় অনেক কিছু থাকে সেখানে নসিহা থাকে আমাদের সবার জন্য নসিহা থাকে বাবা মাদের জন্য নসিহা থাকে তরুণদের জন্য নসিহা থাকে শিক্ষকদের জন্য ছাত্রদের জন্য প্রশাসনিক কর্মকর্তাদের জন্য যেটা আমরা হজের দিনের খুতবায় আমরা দেখি বা আরাফাত দিনের খুতবায় সেটাকে ভালো করে বোঝা আমল করার জন্য সেটাকে পড়া শোনা ইত্যাদি এবং তারপর আরাফাত দিনটাকে কাজে লাগানো মুজদালিফার আমল এবং পরদিন কুরবানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমুন নাহারে 5টি কাজ করেছিলেন তিনি জামরাতুল আকাবাতে কঙ্কর নিক্ষেপ করেছিলেন তারপর কুরবানি করেছিলেন তারপর হলক করে হালাল হয়েছিলেন এবং তারপর তওয়াফ এবং সাই করেছিলেন মোট 5টি কাজ করেছিলেন ফলে একদিনে এতগুলো গুরুত্বপূর্ণ কাজ এই দিনে করা হয় সেজন্যই কুরবানি সহ এই দিনের এত গুরুত্ব হাজিরা এই 10 দিনের মধ্যেই কাজগুলো করবেন এর পরবর্তী কিছু কাজও হাজিদের আছে আমরা সেদিকে আর যাচ্ছি না যেহেতু সেটা নিয়ে আমরা আলোচনা
করেছিলাম। এর বাইরে আমাদের আরো কমন কিছু আমল আছে যেগুলো আমরা করতে পারি, যেমন কোরআন তেলাওয়াত করা, কোরআন নিজে শেখা, শেখানো, ইস্তেগফার করা, বাবা মায়ের প্রতি এহসান করা এবং আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করা, আত্মীয়দের খোঁজ খবর নেওয়া, তাদের ভালো মন্দ খোঁজ খবর নিয়ে তাদের দিকে সাহায্যের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, সালামের প্রচার প্রসার, মানুষকে খাওয়ানো, সেটা মক্কায় হোক অথবা বাংলাদেশে হোক, যেখানে হোক, মানুষের মধ্যে ইসলাহ করে দেওয়া। আজকাল স্বামী স্ত্রীর মধ্যে অনেক বিভেদ, পরিবারে পরিবারে ঝগড়া, প্রতিবেশী প্রতিবেশীতে ঝগড়া, এই কাজগুলো আমরা এই দিনগুলোতে করতে পারি। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এবং এছাড়াও আরও অসংখ্য ভালো ভালো কাজ আছে, সেই কাজগুলো করে আসুন, আমরা পরিবেশকে আবারও পজিটিভ করে ফেলি। এই যে উপলক্ষগুলো দেওয়া হলো, রমাদান, আল আশরুল হুরুম বা হারাম মাস, জেলহজ মাসের প্রথম দশ দিন, এই দিনগুলো দেওয়া হলো যেন মুসলিম এই দিনগুলোতে বিশেষভাবে আল্লাহমুখী হয়ে নিজেদেরকে সার্বিকভাবে এবং সারা বছরের জন্য আল্লাহমুখী হওয়াতে অভ্যস্ত করে। অভ্যস্ত হওয়ার জন্য উপলক্ষ লাগে। ইন্টেনসিভ কেয়ারের কথা আমরা জানি, ট্রেনিংয়ের কথা আমরা জানি, এমনকি যারা খেলাধুলা করে দেখেন তাদেরও ট্রেনিং হয়, যারা ওয়ার্কার তাদেরও ট্রেনিং হয়, যে কোনো ফৌজ বলেন, যে কোনো টিম বলেন, সবার ট্রেনিং হয়, ট্রেনিংটা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার উপলক্ষগুলো তৈরি করলেন যাতে আমরা কালেকটিভলি এবং সেলফ ট্রেনিংয়ের মধ্য দিয়ে নিজেদেরকে গড়ে তুলি, আল্লাহ নৈকট্যপ্রাপ্ত বান্দা হয়ে যাই। আসুন আমরা সুযোগটা গ্রহণ করি, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন فاستغفروه انه هو الغفور الرحيم اللهم تقبل اللهم صل الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين عباد الله اتقوا الله واتبعوا سنة نبيكم صلى الله عليه وسلم في كل أمر من أموركم وفي كل شأن من شؤونكم نسأل الله سبحانه وتعالى أن يتقبل منا ومن جميع المسلمين صالح الأعمال إنه جواد كريم شمباني توبستيتي আমাদের জীবন আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিয়েছেন, ছোট্ট করে দিয়েছেন, অল্প কয়েকটা বছর মাত্র, এর মধ্যে সুযোগ তৈরি করে দিয়েছেন যাতে আমরা এই সময়কে কাজে লাগিয়ে পূর্বের যে সমস্ত জাতিগুলো বিগত হয়ে গেছে তাদের হাজার বছরের সমান আমরা সওয়াব পেতে পারি। লাইলাতুল কদর, রমাদান মাস, আইয়াম আল আশর মিন যিল হিজ্জা, এগুলো হচ্ছে তার বেশ কয়েকটা উদাহরণ। আসুন অতীত জীবনে যদি আমাদের গাফলাতি থাকে, এখন যেন আর না থাকে, আমরা নিজেদেরকে আরেকটু সচেতন করি, আমাদের সন্তানদেরকে সচেতন করি, আমাদের পরিবারের সদস্যদেরকে সচেতন করি, এবং এর মধ্য দিয়ে সকলে মিলে যদি আমরা এই সুযোগগুলো গ্রহণ করি, তাহলে শুধু যে ব্যক্তিগত ইবাদত হবে ব্যাপারটা তা নয়, এই ইবাদতগুলোর একটা বড় প্রভাব আছে আমাদের ব্যবহারিক জীবনে। ইবাদতগুলো আমাদেরকে সৎ করে দেয়, পাপ থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেয়, পাপ থেকে দূরে সরানোর মধ্য দিয়ে সমাজ কিন্তু ইতিবাচক রূপে গড়ে ওঠে, দুর্নীতি কমে যায়, অন্যায় কমে যায়, সুদ ঘুষ কমে যায়। আজকাল অধপতন বেড়ে যাওয়ার মূল কারণই হলো যে আমরা আসলে এই সুযোগগুলো ওইভাবে গ্রহণ করছি না যেভাবে গ্রহণ করেছিলেন আমাদের প্রিয় সালাফ, সম্মানিত সালাফ, সাহাবাই কেরাম, তাদের যারা অনুসারী ছিলেন এবং আইম্মাতুল হুদা, তারা যেভাবে সময়কে কাজে লাগিয়েছেন আমরা সময়কে সেভাবে কাজে লাগাতে পারছি না। আমাদেরকে প্রায় বলতে শোনা যায় আমার সময়ের কোনো বরকত নেই। এখন শুধু এটা নয়, বরং দেখবেন যে শরীরেরও বরকত নেই। অধিকাংশ মানুষ রোগাক্রান্ত হয়ে গেছে, হসপিটালগুলোতে গেলে দেখা যায় যে ভরা, তাই না?
তাহলে আমাদের সবকিছুতেই বরকত কমে গেছে, খাদ্য বরকত কমে গেছে কারণ ভেজাল বেড়ে গেছে, তাই না? টাকায় বরকত কমে গেছে কারণ সুদ ঘুষ বেড়ে গেছে। সুদ ইটসেলফ একটা বড় কারণ সারা পৃথিবীর অর্থনৈতিক বিপর্যয়ের জন্য, সে আলোচনা এখন আর যাচ্ছি না। এভাবে আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় বরকত কিন্তু কমে গেছে। বরকত বাড়ানোর যে নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি সংক্ষেপে সূরা আল আরাফের মধ্যে দিয়েছেন, আসুন আমরা সেটাকে ফলো করি। সেটা হচ্ছে ইমান এবং তাকওয়ার পথে ফিরে আসা। ইমান এবং তাকওয়ার পথে ফিরে আসা, যদি ফিরে আসি আমরা, যদি আসেন, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াদা আছে, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের বরকত আমরা উন্মুক্ত করে দিতাম। আল্লাহ বলছেন আমি উন্মুক্ত করে দিতাম, কিন্তু শর্ত হচ্ছে ইমান এবং তাকওয়ার পথে চলতে হবে। ডাবল স্ট্যান্ডার্ড, টু ফেসেস মেনটেন করে আসলে ইমান তাকওয়ার পথে থাকা যাবে না। সবাইকে ধোকা দিতে পারবেন কিন্তু আল্লাহকে ধোকা দেওয়া যাবে না, কারণ তিনি আলিমুন বিদাতিস সুদুর, আপনার অন্তরের খবরও তিনি রাখেন। অতএব গোপনে আর প্রকাশ্যে আপনার দিবিধ আচরণের কথা তিনি সবচেয়ে ভালো জানেন। অতএব আসুন আমরা খালেস তৌহিদের উপর ভিত্তি করে খালেস ইমানের অধিকারী হওয়ার চেষ্টা করি। কোনো ধরনের কৌশল, চালাকি, চাতুরতা নয়, বরং খুবই সিম্পলি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করি। ব্যাস, এর মধ্যে আমাদের কল্যাণ, এর মধ্যে আমাদের প্রতিবেশীদের কল্যাণ, এর মধ্যে আমাদের পরিবারের অন্য সদস্যদের কল্যাণ, এর মধ্যে আমাদের জাতির কল্যাণ, এর মধ্যে বিশ্ব মানবতার কল্যাণ। সেজন্যই এত চমৎকার সব ইবাদতের সিস্টেম আল্লাহ তাআলা দিয়েছেন। সেখানে ব্যক্তিগত ইবাদত থেকে মহাবিশ্ব সম্মেলন হজের ব্যবস্থা তিনি করেছেন এবং এই হজের সাথে আয়ামুল আশরকে রিলেট করে দিয়েছেন। এগুলো যত চিন্তা করবেন ততই আপনার সামনে আরও স্পষ্টভাবে প্রতিভাত হবে এবং আপনি প্রভাবিত হবেন, আলোড়িত হবেন মহান আল্লাহ সুবহান তাআলার এত কৌশল, এত হিকমাহ, এত উইজডম এবং এত চমৎকার সুযোগ দেখে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদের সকলের কাজে বরকত দিন, সময়ে বরকত দিন, জীবনে বরকত দিন, রিজেকে বরকত দিন। যারা অসুস্থ আছে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ করে দিন। আমাদের ছোট ভাই আস-সিদ্দিক মসজিদের ইমাম আব্দুল হালিম, তার বাবা অসুস্থ এবং এর সাথে আমাদের আরও অনেক ভাই বোনেরা অসুস্থ, আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন। আল্লাহ যেন আমাদেরকে এমন সুস্থতা দেন যার পরে আর কোনো রোগ ব্যাধি থাকবে না। আল্লাহ সব কিছু দেওয়ার মালিক, তিনি যেন আমাদের সবার উপর বরকত নাজিল করেন, এই দেশে বরকত নাজিল করেন। যারা আমরা সঠিক পথে আছি তাদেরকে শেষ নিঃশ্বাস পর্যন্ত হেদায়েতের উপর থাকার তৌফিক দান করেন, আর যারা ভুল পথে আছেন তাদেরকে সংশোধিত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলের ভালো ভালো আমলগুলোকে যেন কবুল করেন। হাদা সাল্লু ওয়াসাল্লিমু আলা নবীনা মুহাম্মদ ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ইন্না আল্লাহ ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলা নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بها عشرة اللهم صل وسلم وبارك وأنعم على نبينا محمد وارض اللهم عن الخلفاء الراشدين وعن الصحابة أجمعين وعنا معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم تقبل منا ومن المسلمين يا رب العالمين اللهم فرج هم المهمومين من المسلمين اللهم اشف مرضانا ومرضى المسلمين اللهم تقبل منا ومن المسلمين يا رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروه يذكركم واشكروه يزدكم ولذكر الله أكبر والله يعلم بما تصنعون وأقيموا الصلاة